যশ ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর গেলেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই জেলার পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণি, তাজপুর পরিদর্শন করেন তিনি। দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি বৈঠকও করেন মন্ত্রী। যশ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হোটেলগুলির নিয়ে পর্যালোচনা করেন মন্ত্রী। সোমবার তাজপুর, মন্দারমণি ঘুরে দেখেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, লকডাউন খুলে গেলে আগামী দিনে হোটেল মালিকরা রুম দিতে পারবেন না। বিগত দিনের সব রেকর্ডকে ভেঙে ভিড় জমবে পর্যটন কেন্দ্রগুলিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা এবং সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে 20,000 কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। অন্যান্য রাজ্যগুলোকে কেন্দ্র সরকার যেভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করে থাকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য দ্বিচারিতা করা হচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিপর্যয়স্ত পর্যটন কেন্দ্রগুলিকে আবার সাজিয়ে তুলবেন। আগামী দিনে কিভাবে এই বিপর্যয়কে সরিয়ে কিভাবে স্বাভাবিক ছন্দে দেখুন, বিপর্যয় তো যেটা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে, তারও হাতে নেই, কিন্তু তার মধ্যে প্রোঅ্যাক্টিভ ওয়েতে যেভাবে আমাদের অনারেবল চিফ মিনিস্টার করে যাচ্ছে, মানে এর তুলনা নেই। এবং আমার সঙ্গে দেখছেন এখানকার হোটেল অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, ইট উইল বি টেকেন কেয়ার প্রপারলি। এবং এখানে তো 100% হোটেল আবার চালু হয়ে গেছে, এবং পর্যটকও আমার মনে হয় এই পোস্ট করোনার পর এখানে হোটেলিয়ার্সরা রুম দিতে পারবে না। আগে বিগত দিনে সব রেকর্ড ছাপিয়ে যাবে পোস্ট করোনা এখানে। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন ডেড লাইনও দিয়ে দিয়েছে, সেভাবে কাজ এগোচ্ছে এবং উনি যে ডেট বলেছেন তার আগেই সব কিছু হয়ে যাবে। যেভাবে কেন্দ্র সরকার পর্যটন কেন্দ্রের জন্য সাহায্য করছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কতটা করছে কেন্দ্র সরকার? এটা খালি পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রে নয়, আপনারা জানেন 2014 থেকেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার মানুষকে যেভাবে বঞ্চনা করছে সার্বিক দিক দিয়ে, মানে আমাদের বকেয়া টাকা যে এখান থেকে কালেকশন করে নিচ্ছে সে টাকা দিচ্ছে না। তার মধ্যে দিয়ে এই যে করোনার সময় আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে যেটা বলেছেন তার হেল্পের জন্য 1,01,000 কোটি টাকা মানে চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নিজে এসে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শন করেছেন, পাঠিয়েছিল ইনিশিয়ালি 1,000 কোটি টাকা। সর্বক্ষেত্রে আমরা বাংলার মানুষ বঞ্চনার শিকার কেন্দ্রীয় সরকারের। সুতরাং কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায় থেমে থাকার মহিলা নন, আপনারা জানেন, এবং উনি যা যা প্ল্যান করেছেন, যতই অ্যাডভার্স পজিশন থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিজেদের রিসোর্সের মধ্যে দিয়েই যা যা করার শি ইজ ডুইং এবং শি উইল কন্টিনিউ টু ডু দিস। তো 20,000 কোটির একটা আবেদন জানিয়েছিলেন, সেক্ষেত্রে কোনো কিছু পাওয়া গিয়েছে? পাওয়া গেছে, আপনি বলুন না, আপনি পেয়েছেন? 14-এর পর উনি যে বলেছিলেন আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, এরকম এরা অনেক কথা বলে, বলার জন্যই বলে, করার জন্য এরা কিছু করে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই করেন। কোথায় মন্দারমণি তো 100% খুলে গেছে, দীঘাতেও কোনো হোটেলে সেরকম কোনো ক্ষতি হয়নি। দেখুন, প্রাকৃতিক দুর্যোগের জন্য যতটুকু মানুষ অ্যাফেক্টেড হয়েছে ট্যুরিজম সেক্টরও হয়েছে, আলাদা করে যেটা হয়েছে তার খতিয়ান আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা দপ্তরে পাঠিয়েছি, এবং তার জন্য যত ধরনের সহায়তা করার মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এবং পর্যটন সহায়তা প্রকল্প চালু করা হয়েছে, এটাও ব্রেন চাইল্ড মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডিটেলটাও আমি এখানকার যারা হোটেল অ্যাসোসিয়েশনের মেম্বার রয়েছেন তাদের জানিয়েছি, এবং উই উইল হ্যাভ এ স্পেসিফিক ক্যাম্প ফর দ্য এনরোলমেন্ট। ঘূর্ণিঝড় ইয়াসের থাবায় তছনছ হয়ে গিয়েছিল দীঘা, মন্দারমণি এবং তাজপুরের মতো পর্যটন কেন্দ্রগুলি। রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয়দের সব রকম সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে.কম।